আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজির কর্তা ব্যক্তিদের গ্রেপ্তার প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর। তিনি সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংয়ে কথা বলেন। তিনি আরও বলেন, মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক না কেন, কোনো অপরাধী অপরাধ করে ছাড় পাবে না। রিজেন্ট হাসপাতাল ও জেকেজির কর্মকর্তাদের গ্রেপ্তার প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক, কোনো অপরাধী অপরাধ করে ছাড় পাবে না। শেষ পর্যন্ত ধরা পড়তেই হবে, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই।